হ্যালো ভিউয়ার্স, আজকের মুভিটা কোরিয়ান ইতিহাসের সবচেয়ে জঘন্যতম প্রতিশোধ নেওয়ার গল্প নিয়ে। মুভিটির নাম ওল্ড বয়। বিশেষ করে এই মুভির এন্ডিং তোমাকে একদম স্তব্ধ করে দেবে। তবে গল্পটি শুরু করার আগে বলে রাখি, যারা 18 বছরের নিচে আছো তারা ভিডিওটা থেকে দূরে থাকো। সো আর বেশি ইন্ট্রো না দিয়ে মুভির এক্সপ্লেনটা শুরু করা যাক। মুভির শুরুতে ডাইশু নামের এই লোকটিকে দেখানো হয়। ডাইশু প্রচুর মদপান করেছিল, তাই পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। ডাইশুর বন্ধু তাকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিয়ে যায়। আজ ডাইশুর মেয়ের জন্মদিন, তাই পুলিশ স্টেশন থেকে বেরিয়ে একটি টেলিফোন বুথ থেকে ডাইশু তার মেয়ের সঙ্গে কথা বলে। ডাইশুর কথা বলা শেষ হলে টেলিফোন বুথের বাইরে দাঁড়িয়ে থাকে। তখন তার বন্ধু ফোনটা নিয়ে ডাইশুর মেয়েকে বার্থডে উইশ জানায়। কলটা রাখার পর লোকটা যখন পেছনে ঘুরে তাকায়, তখন দেখে ডাইশু আর সেখানে নেই। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করার পরও ডাইশুকে খুঁজে পাওয়া যায় না। এক কথায় ডাইশু নিখোঁজ। আর এইদিকে ডাইশুকে একটা রুমে বন্দি করে রাখা হয়েছে। কিছুক্ষণ পর একজন লোক ডাইশুকে খাবার দিতে আসে। তখন ডাইশু ওকে জিজ্ঞেস করে, তুমি কে, আমাকে কেন বন্দি করে রেখেছো? কিন্তু সেই ব্যক্তি ডাইশুর কোনো কথার উত্তর দেয় না। তবে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন ছিল সবকিছুই ওই রুমটায় রাখা ছিল। কিন্তু ডাইশু ঠিক বুঝে উঠতে পারছে না তার সঙ্গে কি ঘটছে, তাকে কেন এই রুমটাতে বন্দি করে রাখা হয়েছে। সে খুব চিন্তিত হয়ে পড়ে। ধীরে ধীরে সময় কাটতে থাকে। আর এই দিকে কেউ একজন ডাইশুকে প্রতিদিন খাবার দিয়ে যায়। আর বলে রাখি, ডাইশুকে প্রতিদিন খাবারে শুধু মোমো খেতে দেওয়া হতো। ডাইশু অনেক দিন ধরে এই রুমটায় বন্দি আছে। মাঝে মধ্যে রুম থেকে একটি ধোঁয়া উড়ে যায়, যার কারণে ডাইশু সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। তখন দুজন লোক এসে তার চুল দাড়ি কেটে শেভ করে দিয়ে চলে যায়। জ্ঞান ফেরার পর ডাইশু কিছুই মনে করতে পারে না। দেখতে দেখতে ডাইশুর এই রুমটায় 1 বছর কেটে যায়। একদিন একজন লোক এসে ডাইশুর শরীর থেকে কিছু রক্ত ও সে যে গ্লাসটা দিয়ে জল পান করতো সেটা নিয়ে চলে যায়। এর কিছুদিন পর ডাইশুর স্ত্রী সন্তানকে কেউ মার্ডার করে ফেলে, আর মার্ডারের দোষটা সম্পূর্ণ ডাইশুর ওপর চাপিয়ে দেওয়া হয়। তাই পুলিশ ডাইশুকে খুঁজে বেড়াচ্ছে। এসব দেখে ডাইশু প্রচণ্ড ভেঙে পড়ে। সে চিৎকার করে কান্না করতে শুরু করে, কারণ সে তার স্ত্রী সন্তানকে হত্যা করেনি। আর সে এটাও জানে না তাকে কোন দোষে বন্দি করে রাখা হয়েছে। ডাইশু মনে মনে প্রতিজ্ঞা করে নেয় যে তার স্ত্রী সন্তানকে হত্যা করেছে তার উপর ভয়ঙ্কর প্রতিশোধ নেবে। ডাইশুকে প্রতিদিনের খাবারে যে মোমো খেতে দেওয়া হতো তার সাথে দুটো চপস্টিক দেওয়া হতো। সেই চপস্টিক দিয়ে ডাইশু রুমের দেওয়ালের মধ্যে একটা সুড়ঙ্গ তৈরি করতে শুরু করে, সেখান থেকে পালানোর জন্য। ডাইশু এটা বুঝতে পারে এই সুড়ঙ্গটা তৈরি করতে তার 15 বছর সময় লাগবে, অর্থাৎ তাকে 15 বছর এই রুমটায় বন্দি থাকতে হবে। আর এর জন্য তার প্রত্যেকটা বছর কাটানোর সাথে সাথে তার হাতে একটা করে দাগ টানে। পাশাপাশি ডাইশু ডায়েরি লিখতে শুরু করে দেয়। ডায়েরি লেখার সাথে সাথে ডাইশু এটা বুঝে যায় সে এমন কোনো খারাপ কাজ করেনি যার জন্য তাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে। এভাবে ডাইশুর একের পর 1 বছর কাটতে থাকে। আর টিভি দেখে নিজেকে ফিজিক্যালি ফিট করে তোলে, কারণ সে যখন এই রুমটা থেকে বেরিয়ে যাবে তখন যে তাকে বন্দি করে রেখেছে ওকে খুঁজে বের করে চরম প্রতিশোধ নেবে। এইভাবে ডাইশুর ওই রুমের মধ্যে 15টা বছর কেটে যায়। অবশেষে ডাইশু দেওয়ালের মধ্যে একটি সুড়ঙ্গ বানিয়ে ফেলে। ডাইশু ভাবতে থাকে কয়েকদিনের মধ্যে এই রুমটা থেকে বেরিয়ে পড়বে। তখন তার রুমে একজন মহিলা এসে ডাইশুকে হিপনোটাইজ করে। হিপনোটাইজ করার পর মেয়েটা ডাইশুকে বলে, তোমার চারিপাশে প্রচুর ঘাস দেখতে পাবে। ডাইশু সেটাই দেখতে থাকে। তারপর ডাইশু নিজেকে একটা বড় বাক্সের ভিতরে বন্দি অবস্থায় দেখতে পায়। ডাইশু বাক্স থেকে বেরিয়ে দেখে তার চারপাশে প্রচুর সবুজ ঘাস রয়েছে। ডাইশু আজ 15 বছর পর সে জেল থেকে মুক্তি পেয়েছে। সে 15 বছর বন্দি থাকার পরেও সে এটা জানে না কে তাকে বন্দি করে রেখেছে এবং কেন। এখন ডাইশুর জীবনের একটাই লক্ষ্য, যে ব্যক্তি তার জীবনের 15টা বছর কেড়ে নিয়েছে তাকে খুঁজে বের করা আর শাস্তি দেওয়া। ডাইশু যখন একা একা বসে এসব ভাবছিল তখন একজন বয়স্ক লোক এসে ডাইশুকে একটা মোবাইল ও মিনি ব্যাগ দিয়ে যায়। তার সাথে লোকটা এটাও বলে, তুমি আমাকে কিছু জিজ্ঞেস করো না, আমি কিছু জানি না, বলেই লোকটি সেখান থেকে চলে যায়। এরপর ডাইশু একটি রেস্টুরেন্টে খেতে যায়। রেস্টুরেন্টের এই মেয়েটির নাম মিডো। মিডো ডাইশুকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে মাঝে মধ্যে আসো? তোমাকে আমার অনেক চেনা চেনা মনে হচ্ছে। তখন ডাইশু বলে, আমারও তোমাকে একটু আধটু চেনা মনে হচ্ছে। আর এসব বলতে বলতে ডাইশুর ফোনে একটা কল আসে। ফোনটা ধরে ডাইশু জিজ্ঞেস করে, তুমি কে? তখন লোকটা বলে, আমি তোমাকে 15 বছর ধরে আটকে রেখেছিলাম। ডাইশু রেগে গিয়ে বলে, তুমি আমাকে কেন আটকে রেখেছিলে আর তুমি কে? তখন লোকটা বলে, তুমি আমাকে নিজে খুঁজে বের করো।
আর তুমি তাড়াতাড়ি করে আমার কাছে চলে এসো, এই বলে কলটা কেটে দেয়। ডাইশু রেগে গিয়ে একটা জ্যান্ত জেলিফিশ চিবিয়ে খেয়ে নেয়। তারপর মিডো ডাইশুর হাতের উপর হাত রাখে, তখন ডাইশু অজ্ঞান হয়ে যায়। মিডো ডাইশুকে তার বাড়ি নিয়ে যায়। ডাইশুর জ্ঞান ফিরে আসার পর তারা দুজনে অন্তরঙ্গ হয়ে যায় এবং দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে। পরের দিন ডাইশু ও মিডো একটা রেস্টুরেন্টে মোমো খাচ্ছিল, তখন ডাইশুর মনে পড়ে যায় সেই মোমোর স্বাদ যেটা তাকে 15 বছর ধরে বন্দী অবস্থায় খেতে হয়েছিল। ডাইশু মনে মনে ভাবে সে যদি খাবারের ওই হোটেলটা খুঁজে বের করতে পারে তাহলে যে তাকে বন্দি করে রেখেছিল তাকেও খুঁজে বের করতে পারবে। এর জন্য সে শহরের আলাদা আলাদা রেস্টুরেন্টে গিয়ে মোমো খেতে শুরু করে। আর এভাবে চেক করতে করতে একদিন সেই হোটেলটা খুঁজে পায় যে হোটেলের মোমো তাকে 15 বছর ধরে খাওয়ানো হয়েছিল। আর সে হোটেলের ডেলিভারি বয়ের পিছু করতে করতে পৌঁছে যায় সেখানে যেখানে তাকে বন্দি করে রাখা হয়েছিল। ডাইশু সেখানে গিয়ে বুঝতে পারে এটা একটা প্রাইভেট জেল যেখানে টাকার বিনিময়ে মানুষকে বন্দি করে রাখা হয়। এরপর ডাইশু জেলের ভিতরে গিয়ে ইনচার্জকে অনেক মারধর করে আর তার দাঁতগুলো একটা একটা করে উপড়ে ফেলে। তারপর ডাইশু ওকে জিজ্ঞেস করে আমাকে কে এখানে বন্দি করে রেখেছিল। তখন ইনচার্জ বলে যে তোমাকে বন্দি করে রেখেছিল তাকে আমি কখনো সামনাসামনি দেখিনি, কিন্তু তার সাথে ফোনে যেসব কথা হয়েছিল সেগুলো রেকর্ডিং করা আছে। ডাইশু কল রেকর্ডের ক্যাসেটগুলো নিয়ে যখন বের হচ্ছিল তখন অনেকজন লোক তাকে মারতে চলে আসে। ডাইশু একটা হাতুড়ি দিয়ে এক এক করে সবাইকে খুব খারাপভাবে মারতে থাকে, কিন্তু এতগুলো মানুষকে মারতে গিয়ে ডাইশু নিজেও অনেকটা আহত হয়ে পড়ে। তাই সে ওখান থেকে বেরিয়ে রাস্তায় বেহুশ হয়ে পড়ে। তখন একজন লোক তাকে ট্যাক্সিতে তুলে দিয়ে মিডোর অ্যাড্রেসে পৌঁছে দিতে বলে। কিছুক্ষণ পর ডাইশুর জ্ঞান ফিরলে দেখে তার ক্ষত জায়গাগুলো মিডো ব্যান্ডেজ করে দিয়েছে আর মিডো তার পাশেই শুয়ে আছে। ডাইশু সেখান থেকে উঠে কল রেকর্ডিংগুলো শুনতে থাকে। তারপর ডাইশু তার বন্ধুর সাথে দেখা করতে যায় আর তার বন্ধুর কম্পিউটারে মিডোর মেল আইডিটা চেক করে একটা অ্যাড্রেস খুঁজে পায়। ডাইশু সঙ্গে সঙ্গে সেই অ্যাড্রেসে চলে যায়। সেখানে গিয়ে সেই লোকটিকে দেখতে পায় যে তাকে 15 বছর ধরে বন্দি করে রেখেছিল। লোকটির নাম লিউজিন। ডাইশু লিউজিনকে মারতে যায়। তখন লিউজিন বলে আমার হার্ট সার্জারি করা আছে আর আমার বুকে একটা পেসমেকার বসানো আছে আর আমার পেসমেকারটা একটা রিমোটের সঙ্গে কানেক্ট করা আছে। যদি তুমি আমাকে টর্চার করার চেষ্টা করো তাহলে আমি রিমোটটা চেপে নিজেকে শেষ করে দেব। তুমি কোনোদিন জানতে পারবে না আমি কেন তোমাকে বন্দি করে রেখেছিলাম। আর তোমার মেয়ে এখনও বেঁচে আছে। তোমার মেয়ে কোথায় আছে সেটাও আমি জানি। তোমার হাতে 5 দিন সময় আছে আর এই 5 দিনের মধ্যে যদি তুমি খুঁজে বের করতে পারো আমি তোমাকে কেন বন্দি করে রেখেছিলাম তাহলে আমি তোমাকে বলে দিব তোমার মেয়ে কোথায় আছে আর আমি নিজেই গুলি করে মারা যাব। আর যদি তুমি খুঁজে বের করতে না পারো তাহলে তুমি যাদেরকে ভালোবাসো এক এক করে সবাইকে আমি মেরে ফেলবো। এটা শোনার সঙ্গে সঙ্গে ডাইশু দৌড়ে বাড়ি ফিরে আসে। বাড়ি পৌঁছে দেখে সেই জেলের ইনচার্জ মিডোর জামাকাপড় খুলে তার উপর অত্যাচার করছে। ডাইশু যখন সেখানে আসে তারা ডাইশুকে মারতে থাকে। জেলের ইনচার্জ যখন ডাইশুকে মেরেই ফেলবে তখন লিউজিনের একটা লোক টাকা ভর্তি বাক্স নিয়ে এসে ডাইশুকে ছেড়ে দিতে বলে। তখন ইনচার্জ টাকা পেয়ে ডাইশুকে ছেড়ে দেয়। ইনচার্জ যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ডাইশু বলে যে হাত দিয়ে তুমি মিডোর বুকে হাত রেখেছো সে হাতটা আমি কেটে ফেলবো। তখন জেলের ইনচার্জ কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় আর ডাইশু মিডোকে নিয়ে সেখান থেকে দূরে কোথাও চলে যায়। তারপর তারা একটি হোটেলে রাত কাটায়। ডাইশু 15 বছর ধরে একটি রুমে বন্দি ছিল। সেখানে ভালোবাসা তো দূরের কথা, কোনো মেয়ের সঙ্গেই কথা বলতে পারতো না। তাই ডাইশু মিডোকে ভালোবেসে ফেলেছে, মিডোও ডাইশুকে ভালোবাসে। সেদিন রাত্রে তারা দুজনে শারীরিক মেলামেশা করে। এরপর সকালে তারা যখন ঘুম থেকে ওঠে ডাইশু দেখে তার রুমে একটা গিফট বক্স রাখার আছে যেটা ছিল সেই জেলের ইনচার্জের কাটা হাত। ডাইশু এটা দেখে বুঝতে পারে লিউজিন তাকে এটা পাঠিয়েছে। এখন ডাইশুর হাতে 4 দিন সময় আছে, এর মধ্যে তাকে খুঁজে বের করতে হবে লিউজিন তাকে কেন বন্দি করে রেখেছিল। ডাইশুর তখন হঠাৎ মনে পড়ে যায় স্কুল জীবনের কথা। ডাইশুর মনে পড়ে লিউজিন ছিল তার স্কুল জীবনের বন্ধু। সঙ্গে সঙ্গে ডাইশুর একটা মেয়ের কথা মনে পড়ে যে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। মেয়েটির নাম মিসুয়া। মিসুয়া লিউজিনের কাজিন সিস্টার। মেয়েটার আত্মহত্যা করার কারণ হলো মিসুয়া আর লিউজিনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। একদিন তারা দুজনে ঘনিষ্ঠ হওয়ার সময় ডাইশু দেখে ফেলে। ডাইশু সবাইকে এই খবরটা বলে দেয় যার কারণে সবাই মেয়েটাকে চরিত্রহীন মেয়ে বলে ডাকে। মেয়েটাকে সবার সামনে লজ্জা পেতে হয় কারণ তার পেটে লিউজিনের অবৈধ সন্তান ছিল। মেয়েটা এসব সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। লিউজিন মিসুয়াকে অনেক ভালোবাসত তাই সে তাকে হারিয়ে অনেক কষ্ট পায়।
আর এজন্য লিউজিন ডাইশুকে এমন শাস্তি দিয়েছে। আর ডাইশুর আসল শাস্তি এখনও বাকি আছে, যেটা তোমরা একটু পরেই জানতে পারবে। ডাইশু এখন জেনে গিয়েছে লিউজিন কেন তাকে 15 বছর ধরে বন্দী করে রেখেছিল। ডাইশু ছুটে চলে যায় লিউজিনের কাছে, সে তাকে সমস্ত কিছু খুলে বলে। লিউজিন বলে, তাহলে ফাইনালি সব কিছু তোমার মনে পড়ে গেল। তখন ডাইশু বলে, তুমি নিজে আমাকে হিপনোটাইজ করে আমার মাথা থেকে সব কিছু মুছে দিয়েছিলে, আবার তুমি আমাকেই সব কিছু মনে করতে বলছিলে কেন? তখন লিউজিন বলে, আমি তোমাকে হিপনোটাইজ করে তোমার মাথা থেকে কোনো কিছুই মুছে দিইনি, আসলে তোমার করা পাপ কাজ তুমি নিজেই ভুলে গিয়েছো। লিউজিন বলে, তোমার জন্যই আমি মিশুয়াকে হারিয়েছি, ও তোমার জন্যই নিজে নিজে আত্মহত্যা করেছে। তখন ডাইশু লিউজিনকে বলে, আমি মিশুয়াকে হত্যা করিনি, বরং মিশুয়া তোমার বোন হওয়া সত্ত্বেও তুমি ওর সঙ্গে সেক্স করেছো, তুমি তোমার বোনকে মেরে ফেলেছো কারণ তার পেটে তোমার বাচ্চা ছিল। লিউজিন ওর এ কথা শুনে হাসতে থাকে আর ডাইশুকে একটি বক্স দিয়ে খুলতে বলে। ডাইশু যখন বক্সটা খুলে সেখানে একটি অ্যালবাম দেখতে পায়, যেটাতে তার স্ত্রী ও মেয়ের ছবি ছিল। অ্যালবামটায় ডাইশুর মেয়ের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সব ছবি ছিল। অ্যালবামের শেষ ছবিটি দেখে ডাইশু পাগলের মতো হয়ে যায়, কারণ এতদিন ধরে ডাইশু যাকে ভালোবেসে এসেছে, যার সঙ্গে সেক্স করেছে, সে আর অন্য কেউ নয়, ডাইশুর নিজের মেয়ে মিডো। অর্থাৎ ডাইশু এতদিন ধরে তার মেয়ের সঙ্গে সেক্স করেছে। ডাইশু একদম পাগলের মতো হয়ে যায়। সে লিউজিনকে হাত জোর করে বলে, প্লিজ এসব মিডোকে জানিও না। ডাইশু তাড়াতাড়ি করে মিডোকে কল করে। তখন মিডো বলে, তার সামনে কিছু লোক আছে যারা তাকে একটি বাক্স দিয়ে খুলতে বলছে। ডাইশু মিডোকে বাক্সটা খুলতে বারণ করে। তারপর ডাইশু লিউজিনের হাতে পায়ে ধরে এবং তার জুতো চাটে, এমনকি সে কুকুরের মতো আচরণ করে এবং বারবার করে বলতে থাকে, মিডোকে এসব ব্যাপারে কোনো কিছু জানিও না। কিন্তু লিউজিন তার কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না, তাই ডাইশু শেষমেশ একটা কাছি দিয়ে তার জিভটাই কেটে ফেলে। তখন লিউজিন ফোন করে মিডোকে কোনো কিছু না জানাতে বলে। এরপর লিউজিন ডাইশুকে বলে, তুমি ছিলে আমার বেঁচে থাকার একমাত্র কারণ, আমি শুধু তোমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই বেঁচে ছিলাম, এখন আমার প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে, তাই আমি আর বাঁচতে চাই না। এসব বলতে বলতে লিউজিন ইচ্ছে করে প্রেসমেকার কন্ট্রোল করার রিমোটটা নিচে ফেলে দিয়ে ওখান থেকে চলে যেতে শুরু করে। ডাইশু রিমোটটা কুড়িয়ে সঙ্গে সঙ্গে পেশ করে দেয়, কিন্তু লিউজিনের কিছুই হয় না, বরং পাশে থাকা একটা সাউন্ড বক্স চালু হয়ে যায়, যেটা থেকে ডাইশু ও মিডোর সেক্স করার সময়কার আওয়াজগুলো ভেসে আসছিল। আর এই আওয়াজটা লিউজিন আগেই রেকর্ড করে রেখেছিল। এটা শুনে ডাইশু আরও পাগলের মতো হয়ে যায়। সে কোনো কিছু বলতে পারে না, কারণ সে তার জিভটাই কেটে ফেলেছে, জিভটা থেকে প্রচুর রক্ত পড়ছে। আর এইদিকে লিউজিন ডাইশুর ওপর চরম প্রতিশোধ নেওয়া হলেও সে কান্নায় ভেঙে পড়ে। এখন আর তার বাঁচার ইচ্ছা নেই, তাই সে নিজে নিজে তার মাথায় গুলি করে আত্মহত্যা করে। আর এইদিকে ডাইশু সেই মহিলাটার কাছে যায় যে তাকে হিপনোটাইজ করেছিল। ডাইশু এখন কথা বলতে পারে না, তাই সে কাগজে লিখে আমাকে আবার হিপনোটাইজ করে ওই সমস্ত স্মৃতি মুছে দিতে বলে, যেখানে আমি জানি মিডো আমার মেয়ে, আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। তখন ওই মহিলাটি বলে, আমি জানি না আপনার ক্ষেত্রে এখন হিপনোটাইজ কতটা কাজ করবে, তবুও আমি চেষ্টা করব। এই বলে ডাইশুকে হিপনোটাইজ করতে শুরু করে এবং বলে, তোমার কাছে দুটো সাইড রয়েছে, একটাতে জানো মিডো তোমার মেয়ে আর একটাতে জানো মিডো তোমার কেউ নয়। ডাইশু হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে যায়। এরপর মিডো এসে তাকে ডাকতে থাকে এবং ডাইশুর জ্ঞান ফিরে আসে। মিডো ডাইশুকে জড়িয়ে ধরে এবং বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, আর প্রচুর কান্না করতে থাকে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভির গল্প নিয়ে।